হ্যালো এভরিওয়ান, আমি রুমা। আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশনের আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশনটি বেরিয়েছে ICAR ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লি থেকে। এখানে পোস্ট নেম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এবং ভ্যাকেন্সি রয়েছে 462টি। এই পোস্টের জন্য ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে। অ্যাপ্লিকেশন মোড অনলাইন। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এর PDF লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। এটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে 7/5/2022 তারিখে। এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস। এটি একটি পার্মানেন্ট জব। এখানে ICAR হেডকোয়ার্টারের জন্য ভ্যাকেন্সি রয়েছে 71টি এবং ICAR ইনস্টিটিউটের জন্য ভ্যাকেন্সি রয়েছে 391টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অ্যালোকেট করা রয়েছে, আপনারা দেখে নেবেন। এবার আমরা দেখে নিই আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন নিয়ে। বয়সীমা এখানে চাওয়া হয়েছে 20 বছর থেকে 30 বছর পর্যন্ত। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে ST/SC OBC ক্যান্ডিডেটরা আপনারা আপনাদের বয়সের ওপর ছাড় পেয়ে যাবেন আপার এজ লিমিট রিল্যাক্সেশন। এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি আপনাদের অনলাইনের মাধ্যমেই পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের জন্য 1200 টাকা এবং মহিলা ST/SC PWBD ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে শুধুমাত্র 500 টাকা। এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। এই যে এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা অলরেডি শুরু হয়ে গেছে 7/2022 তারিখ থেকে এবং চলবে 1/2022 তারিখ পর্যন্ত। আপনাদের প্রিলিমস এক্সাম হবে জুন মাসের লাস্ট উইকে। এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশন কীভাবে হবে। আপনাদের সিলেকশন হবে, প্রথমে আপনাদের প্রিলিমস এক্সাম হবে, তারপর আপনাদের মেন্স এক্সাম হবে এবং তারপর হবে আপনাদের স্কিল টেস্ট, মানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তো এই ছিল আপনাদের সিলেকশন প্রসিজিওর। যখন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, তাই কিছু ডকুমেন্টস আপনারা আগে থাকতেই স্ক্যান করে রেখে দেবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী ডিটেলস আপনাদের প্রয়োজন হবে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এই পয়েন্টসগুলি অবশ্যই দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে সেই ডকুমেন্টসগুলি হচ্ছে আপনাদের ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ, সিগনেচার, এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিট, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তো আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড। তো এই সমস্ত ডকুমেন্টস আপনারা আগে থাকতেই স্ক্যান করে রেখে দেবেন। পাশাপাশি এই সমস্ত ডিটেলসও আপনার প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময়। তো আপনারা এই সমস্ত কিছু অবশ্যই আগে থাকতে জোগাড় করে রেখে দেবেন। এটি হচ্ছে ইনস্টিটিউট ওয়াইজ ভ্যাকেন্সি চার্ট। এখানে ইনস্টিটিউট এবং সিটির নাম দেওয়া রয়েছে, যে সমস্ত ইনস্টিটিউট থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অ্যালোকেট করা রয়েছে। আপনারা অবশ্যই দেখে নেবেন এই চারটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকেও ভ্যাকেন্সি বেরিয়েছে, ব্যারাকপুরে ভ্যাকেন্সি রয়েছে 6টি। এখানে এক্সামিনেশন সেন্টারের নাম দেওয়া রয়েছে প্রিলিমস এক্সামের জন্য। আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তখন আপনারা আপনাদের পছন্দ মতো এক্সামিনেশন সেন্টার চুজ করতে পারবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সামিনেশন সেন্টার রয়েছে আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি। এইভাবে বিভিন্ন রাজ্য থেকে এক্সামিনেশন সেন্টারের নাম দেওয়া রয়েছে। আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তখন আপনারা পছন্দ মতো এক্সামিনেশন সেন্টার চুজ করে নেবেন। এখানে স্কিম অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে, আপনার কোন সাবজেক্ট থেকে কত নম্বরের কোশ্চেন আসবে, কত নম্বর থাকবে এবং আপনার এক্সামের টাইম কতটা থাকবে সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে সিলেবাস দেওয়া রয়েছে ডিটেলসে, তো আপনারা অবশ্যই এগুলি দেখে নেবেন, এতে আপনাদের সুবিধা হবে এক্সামের জন্য প্রিপারেশন করতে। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এই অফিসিয়াল নোটিফিকেশানের। আপনাদের যদি এই নোটিফিকেশান নিয়ে কোনো ডাউট হয়ে থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। এটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পোর্টাল। এর ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এই ইনস্ট্রাকশনগুলো আগে পড়ে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে এই যে এখানে একটি চেকবক্স দেওয়া রয়েছে এখানে ক্লিক করতে হবে।
তারপর প্রসিড টু রেজিস্টার লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে এসে আপনাকে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটিকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, এই সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। এরপর সাবমিট করে দিতে হবে। এরপর আপনারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। তারপর আবার আপনাদের এই পেজে ফিরে আসতে হবে। এখানে এসে আপনাদের এই যে নিচে লেখা রয়েছে অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, ঠিক এই রকম। এখানে এসে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এন্টার করতে হবে এবং তারপর লগ ইন করে দিতে হবে। এরপর আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা খুবই সহজ, আপনারা ইজিলি ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো ডাউট হয়ে থাকে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে, তো আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে। আজকের জন্য বাই বাই।